জীবনে কখনো তোতা পাখির মতো হয়েও না, যে অন্যের শেখানো কথা না বুঝেই রিপিট করে। হতে হলে পাখির রাজা ঈগলের মতো হও, যে নিজের স্বপ্নের উড়ান নিজেই স্থির করে। ঈগল এমন একটা পাখি যার থেকে আমরা এমন কিছু অ্যাটিটিউড শিখতে পারি যা আমাদের জীবনে যে কোনো ফিল্ডে সফল বানিয়ে দিতে পারে। আজকে এরকমই ছটা অ্যাটিটিউডের কথা বলবো যেগুলো আমরা ঈগলের থেকে শিখে নিজের স্টুডেন্ট লাইফ থেকে শুরু করে কেরিয়ার সব জায়গায় অ্যাপ্লাই করতে পারি আর সফলতার পথে কয়েক ধাপ এগিয়ে থাকতে পারি। ভিডিওটা শেষ অবধি দেখো, কারণ ছটা অ্যাটিটিউডই কিন্তু লাইফ চেঞ্জিং অ্যাটিটিউড। আর হ্যাঁ, তোমরা যারা ব্লগস দেখতে ভালোবাসো তারা এই ভিডিওটা দেখার পর আমার ব্লগ চ্যানেলটাও ঘুরে আসতে পারো, যার নাম নীলাদ্রি ঘোষ ব্লগস। ওখানে আমি মাঝে মাঝে ইন্টারেস্টিং ব্লগস আপলোড করি, ব্লগ চ্যানেলের লিংক ডেসক্রিপশানে দেওয়া থাকলো। তো চলো শুরু করা যাক। নাম্বার ওয়ান, ফ্লাই অ্যালোন। একটা ঈগল সবসময় আকাশে একা উঠতে পছন্দ করে। সে কখনোই এমন কোনো পাখিদের সাথে উড়ে বেড়ায় না যাদের উঁচু আকাশে ওড়ার স্বপ্নই নেই। ঈগল জানে যে তাকে অনেক উঁচুতে উঠতে হবে, আর অত উঁচুতে সে হয়তো কাউকেই সঙ্গী হিসাবে পাবে না, তাই সে কখনোই একা উঠতে ভয় পায় না। যদিও বা তাকে কারোর সঙ্গে উঠতে হয় তাহলে সেটা ঈগলই হয়। আমাদেরও নিজের জীবনের স্বপ্নের পথে একা চলতে ভয় পাওয়া উচিত নয়, কারণ তোমার স্বপ্ন যদি বড় হয় তাহলে যে মানুষেরা তোমাকে টেনে নিচে নামিয়ে দিতে পারে তাদের সঙ্গে একসাথে চলার চেয়ে একা চলা ঢের ভালো। আর যদি তোমাকে কারোর সাথে চলতেই হয় তাহলে যার স্বপ্ন তোমার মতো বড়, যার লাইফের ভিশন তোমার সাথে ম্যাচ করে, তাকেই নিজের সঙ্গী করো। নাম্বার টু, ট্রেনিং। এই যে ঈগল আকাশে এত ওপরে নির্ভয়ে উড়ে বেড়ায়, সেটা কিন্তু বিনা ট্রেনিংয়ে এমনি এমনি হয় না। ঈগল যখন ছোট থাকে তখন তার মা তাকে নিজের থাবায় নিয়ে আকাশে 12 কিলোমিটার ওপরে উঠে যায় এবং সেই উঁচু জায়গা থেকে তাকে ছেড়ে দেয়। সেই বাচ্চাটা কিছু বুঝে ওঠার আগেই সে মাটির দিকে 2 কিলোমিটার অলরেডি পড়ে যায়। এবার তার পাখনা ধীরে ধীরে খুলতে শুরু করে। 9 কিলোমিটার আস্তে আস্তে সেই বাচ্চাটার পাখনা পুরোপুরি খুলে যায় এবং সে প্রথমবারের জন্য তার ডানা মেলে উঠতে চেষ্টা করে। কিন্তু প্রথমবারেই সে কিন্তু উঠতে পারে না, তাই সে যখন মাটির কাছাকাছি চলে আসে তখন তার মা আবার তাকে নিজের থাবা দিয়ে ধরে ফেলে এবং সেই ট্রেনিং ততক্ষণ পর্যন্ত চলতে থাকে যতক্ষণ না সেই বাচ্চাটা নিজের সব ভয় কাটিয়ে আকাশে উঠতে শুরু করে। আমরাও যদি জীবনে সফল হতে চাই তাহলে আমাদের কিন্তু অনেক স্ট্রাগল, অনেক ট্রেনিংয়ের মধ্যে দিয়ে নিজেকে নিয়ে যেতে হবে। সেটা পড়াশোনার ক্ষেত্রে হোক, নতুন কিছু স্কিল শেখার ক্ষেত্রে হোক, অথবা বারবার হেরে যাওয়ার পরে আবার ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে হোক। আমরা যত বেশি ট্রেনিংয়ের মধ্যে দিয়ে যাব আমাদের মেন্টালিটি ততই স্ট্রং হবে। নাম্বার থ্রি, ফোকাস। ঈগল প্রায় 5 কিলোমিটার উঁচু থেকে তার শিকারের ওপর ফোকাস করতে পারে, আর সে যখন অত উঁচু থেকে তার শিকারের দিকে নামতে থাকে তখন তার রাস্তায় যাই বাধা আসুক না কেন সে কিন্তু তার দৃষ্টি শিকারের দিক থেকে সরায় না। সে ততক্ষণ তার ফোকাস শিকারের ওপরেই রাখে যতক্ষণ না সে সেটাকে ছোঁ মেরে উড়িয়ে নিয়ে যেতে পারছে। আমাদেরও এরকমই অ্যাটিটিউড রাখতে হবে। আমাদেরও সফল হতে গেলে নিজের লক্ষ্যের ওপরে ততক্ষণ ফোকাস রাখতে হবে যতক্ষণ না আমাদের সেই লক্ষ্য পূরণ হচ্ছে। লক্ষ্য স্থির করা থেকে লক্ষ্য পূরণের পথে অনেক বাধা আসবে, কিন্তু কোনো মূল্যেই আমাদের নিজেদের দৃষ্টি লক্ষ্য থেকে সরানো যাবে না। নাম্বার ফোর, কমফোর্ট জোন। যখন ঝড় বৃষ্টি হয় তখন অন্য পাখিরা যে যার নিজের বাসার দিকে চলে যায় সেফ থাকার জন্য, কিন্তু একটা ঈগল অন্য পাখিদের মতো কমফোর্ট জোনে বসে থাকে না। সে সেই ঝড়ের হাওয়াকেই কাজে লাগিয়ে ঝড় বৃষ্টি মেঘের ওপরে উড়ে যায়, যেখানে তার জন্য আর কোনো অবস্টাকেল থাকে না। আমাদের লাইফেও যখন বিভিন্ন চ্যালেঞ্জ আসে আমাদেরও উচিত নিজের কমফোর্ট জোনে বসে না থেকে সেই সব চ্যালেঞ্জেসগুলোকে ফেস করা আর এতটা সফল হয়ে যাওয়া যাতে আমাদের সামনে আসা যে কোনো অবস্টাকেল আমাদের খুব ছোট বলে মনে হয়। নাম্বার ফাইভ, ফিয়ারলেস অ্যাটিটিউড। একটা ঈগল তার থেকে বেশি শক্তিশালী, তার থেকে বেশি ওজনের শিকারের সাথে লড়াই করতেও ভয় পায় না। সে তার শিকারের সাইজ দেখে কখনোই গিভ আপ করে দেয় না, সে তার শেষ শক্তি অবধি তাকে টক্কর দেয়। সফল মানুষেরাও এরকমই ফিয়ারলেস হয়। তারা তাদের লাইফে আসা সমস্যার সাইজ দেখে কখনোই গিভ আপ করে দেয় না, তারা প্রবলেমের সাথে ফাইট করার অ্যাটিটিউড রাখে। এবং নাম্বার সিক্স, কামব্যাক অ্যাটিটিউড। একটা ঈগলের যখন 40 বছর বয়স হয়ে যায় তখন তার ঠোঁট, পাখনা আর হাতের নখ দুর্বল হয়ে যায়, সেগুলো শিকার ধরার মতো অবস্থায় থাকে না। আর তার পাখনা দুর্বল হয়ে যাওয়ার কারণে সে আগের মতো অত উঁচুতে অতক্ষণ ধরে উঠতেও পারে না। তখন তার কাছে দুটো রাস্তা থাকে, এক হচ্ছে অন্যের ফেলে যাওয়া খাবার খেয়ে যে কদিন বাঁচা যায় সে কদিন বাঁচার, আর দুই হচ্ছে একটা কঠিন রাস্তাকে অতিক্রম করে আবার কামব্যাক করার এবং আরও 30 বছর রাজার মতো বাঁচার। ঈগল কী করে, 2 নম্বর রাস্তাটা চয়েস করে। সে কিছু খাবার সঞ্চয় করে উড়ে যায় একটা উঁচু পাহাড়ে, সেখানে গিয়ে বাসা বানায় আর নিজের কামব্যাক করার ট্রেনিং শুরু করে। সবার প্রথমে সে নিজের কমজোরি ঠোঁটকে পাহাড়ের পাথরে মেরে মেরে ভেঙে ফেলে, এরপর সে অপেক্ষা করে নতুন ঠোঁট ওঠার। নতুন ঠোঁট গজিয়ে গেলে সে তার হাতের কমজোরি নখকে একইভাবে পাথরে মেরে মেরে ভেঙে ফেলে
আর অপেক্ষা করে নতুন নখ গজানোর। নতুন নখ গজিয়ে গেলে সে তার ভারী আর দুর্বল হয়ে যাওয়া পাখনাগুলোকে একে একে শরীর থেকে ছিঁড়ে ফেলে। এটা তার জন্য খুবই পেনফুল হয়, কিন্তু সে তার সব কষ্ট সহ্য করে অপেক্ষা করে নতুন পাখনা গজানোর। আর এই টোটাল প্রসেসে একদিন, দুদিন বা দশ দিন সময় লাগে না। এই টোটাল প্রসেসটা কমপ্লিট হতে সময় লাগে প্রায় 150 দিন। প্রায় 5 মাসের কঠিন সংঘর্ষের পরে আকাশে রাজার পুনর্জন্ম হয়। সে আবার আগের শক্তি আর অ্যাটিটিউড নিয়ে নিজের এলাকায় কামব্যাক করে আর রাজার মতোই আরও 30 বছর বাঁচে। আমাদের জীবনেও কিন্তু অনেক সময় এমন কিছু কিছু ফেলিওর আসে যা আমাদের একদম ভেঙে রেখে দেয়। তখন কিন্তু আমাদেরও মনে হয় যে আর বোধহয় ফিরে আসা সম্ভব নয়। কিন্তু তখন যদি আমরা এরকম ঈগলের মতো অ্যাটিটিউড রাখতে পারি, নিজেকে আবার নতুন করে গড়ে তুলতে পারি, তাহলে কিন্তু আমরাও আবার স্বমহিমায় কামব্যাক করতে পারবো, আর সেটা রাজার মতোই। হয়তো তাতে কষ্ট অনেক হবে, হয়তো তাতে ধৈর্য অনেক ধরতে হবে, কিন্তু সেগুলোকে পার করতে পারলে কামব্যাকটাও কিন্তু সাধারণ কারো মতো হবে না, সেটাও কিন্তু রাজার মতোই হবে। তো তোমাদের এই 6টা অ্যাটিটিউডের মধ্যে কোন অ্যাটিটিউডটা বেস্ট লাগলো কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার অবশ্যই করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে রেখো এরকমই পাওয়ারফুল মোটিভেশনাল ভিডিও আরও দেখার জন্য। আর তোমরা যদি ব্লগস দেখতে পছন্দ করো তাহলে আমার নতুন চ্যানেল নীলাদ্রি ঘোষ ব্লগসে আসতে পারো, সেখানে আমি মাঝে মাঝে ইন্টারেস্টিং ব্লগস আপলোড করি, লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকলো। আজকের মতো এটুকুই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওতে। ততক্ষণ স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড স্টে মোটিভেটেড।